62% ডিসকাউন্টের নারায়ণগঞ্জের স্টার লঞ্চে চলছে লাক্সারি ফ্যামিলি কম্বো, যেখানে 3400 টাকার খাবার পাওয়া যাচ্ছে 1290 টাকায়। কিভাবে সম্ভব? তো এরকম দুর্দান্ত অসম্ভব ধামাকা ধামাকা অফার কিন্তু নিয়ে আসছে নারায়ণগঞ্জের স্টার লঞ্চ, যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুরমাঠ এমডি স্কোয়ার বিল্ডিং এর লেভেল 4 লিফটের 3। সো আমরা চলে আসছি স্টার লঞ্চের ভিতরে এবং এইটা হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা। ইন্টেরিয়র নিয়ে নতুন করে কিছুই বলার নেই, তাদের ইন্টেরিয়র খুবই খুবই সুন্দর এবং বেশ বড় একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা যেমন বড় তেমনই সুন্দর। তাছাড়া তাদের রেস্টুরেন্টের খাবারের প্রাইস একদম রিজনেবল, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই রেস্টুরেন্টে কিন্তু তোমরা যারা পিকচার ফ্রিক আছো তাদের জন্য পিকচার তোলার জন্য অনেক সুন্দর সুন্দর কর্নার আছে। এছাড়াও ফ্যামিলি জোন আছে, যেটা তোমরা চাইলে বুক করে আসতে পারো। এছাড়াও কিন্তু এই রেস্টুরেন্টটাতে ছোট ধরনের যে কোনো অনুষ্ঠানও করা যাবে। তো আমরা হচ্ছে এখন আমাদের খাবারটা অর্ডার করে দিলাম এন্ড আমাদের খাবারগুলো চলে আসছে। এখানে চারজনের জন্য ফ্যামিলি কম্বো আছে, জন প্রতি মাত্র 322 টাকা করে পড়তেছে। এখানে চারজনের জন্য থাই স্যুপ আছে, ফ্রাইড অন্থন আছে, স্পেশাল ফ্রাইড রাইস আছে, স্প্রিং রোল আছে, ফ্রাইড চিকেন আছে, এছাড়াও আছে প্রন মশালা, চিকেন মিক্স, ভেজিটেবল, এছাড়া আছে চিকেন সিজলিং। তো এই 8 ধরনের আইটেম নিয়ে কিন্তু চারজনের লাক্সারি ফ্যামিলি কম্বো স্টার্ট হয়েছে স্টার লঞ্চে, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 3397 টাকা, যেটা এখন 62% ডিসকাউন্টে অফার চলতেছে মাত্র 1290 টাকায়। তোমরা পেয়ে যাচ্ছ চারজনের ধামাকা 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 কম্বো। এর থেকে কম দামে অফার এবং কোয়ালিটি ফুল খাবার সাথে এরকম ইন্টেরিয়র, এত বড় রেস্টুরেন্ট, সব কিছু মিলিয়ে জাস্ট ঝাক্কাস একটা অফার। সো এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না, তোমরা অবশ্যই অবশ্যই দ্রুত চলে যেতে হবে স্টার লঞ্চে। স্টার লঞ্চ হচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা বেস্ট প্লেস, যেখানে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করা যাবে, সাথে রিজনেবল প্রাইসে বেস্ট বেস্ট খাবারও খাওয়া যাবে। সো এখন হচ্ছে খাবারগুলো স্টার্ট করব খাওয়া। তো প্রথমে হচ্ছে স্যুপটা দিয়ে শুরু করতেছি, আর এই স্যুপটা হচ্ছে চিকেন থাই স্যুপ, একদম থিক থাকবে। আর এই থাই স্যুপের ভিতরে চিকেন, প্রন, একদম মাশরুম, পুরো একদম কোয়ান্টিটি পারফেক্ট ছিল, আর সাথে টেস্ট এত এত ভালো ছিল, যেমন হচ্ছে তারা অফার দিচ্ছে সাথে খাবারের টেস্টও এত এত ভালো রাখতেছে যে তোমরা একবার গেলেই বুঝতে পারবে। আর যারা স্টার লঞ্চে গেছো তারা জানো তাদের খাবারের মান কতটা ভালো হয়, তারা কিন্তু অনেক দুর্দান্ত দুর্দান্ত অফার রাখে। সো তোমরা সামনে আরও দুর্দান্ত অফার পাবে, বাট এই অফারটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এই অফারটা কিছুদিনের জন্য আছে, তোমরা অবশ্যই অবশ্যই যাবে এবং এই অফারটা এনজয় করবে। তো এখানে দেখো স্যুপটা একদম মজা করে মাজিয়া খাচ্ছে সাথে অন্থন দিয়ে। এখানে কিন্তু 4 পিস ফ্রাইড অন্থন থাকবে, চিকেন ফ্রাইড অন্থন। সো অন্থন দিয়ে তোমরা তোমাদের স্যুপটা কিন্তু এনজয় করতে পারবে। এখানে 4 বাটি স্যুপ থাকবে চারজনের জন্য। সো মাজিয়া খাওয়ার পর এখন হচ্ছে আমিও খাচ্ছি, আমারও স্যুপটা অনেক অনেক জোস লাগছে, একদম গরম গরম স্যুপটা খুবই খুবই মজা লাগছে। আর স্যুপটা একদম পাতলা ছিল না, একদম পারফেক্ট ছিল থিকনেসটা, তো আমার কাছে খুবই খুবই ভালো লাগছে স্যুপটা। তোমরা অবশ্যই অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবা অথবা চারজন ফ্রেন্ড মিলেও যেতে পারো, কারণ যেহেতু এটা জনপ্রতি 322 টাকা করে পড়তেছে, সো স্টুডেন্টদের কিন্তু এই বাজেটটা থাকে, সো সবাই কিন্তু ভরপুর লাঞ্চ অথবা ডিনার করতে পারবে। স্যুপ খাওয়ার পর এখন হচ্ছে আমরা রাইস আইটেমটা খাবো। তো এখানে ফ্রাইড রাইসটা খাচ্ছি, আর এটা কিন্তু স্পেশাল ফ্রাইড রাইস, সো নর্মাল ফ্রাইড রাইস কিন্তু তারা দিচ্ছে না। এখানে দেখো কর্ন আছে, চিকেন আছে, দেন হচ্ছে ক্যাশিউ নাট আছে, খুবই 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 ভালো ছিল ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসটা যেমন টেস্টি তেমনই হচ্ছে ঝরঝর, আমার কাছে খুবই ভালো লাগে স্টার লঞ্চের ফ্রাইড রাইসটা, আমার আম্মুও পার্সোনালি অনেক বেশি পছন্দ করে। তো সাথে কিন্তু চিকেন সিজলিং দেওয়া আছে। আমি বলবো এই ফ্যামিলি কম্বোটা যদি খাদক না হয়ে থাকে তাহলে 5 খেতে পারবে, কারণ এখানে যে চিকেন সিজলিং এর পরিমাণটা, এখানে অনেক পরিমাণে চিকেন সিজলিং আছে এবং চিকেন সিজলিংটাও অনেক 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 মজা লাগছে, আমার কাছে খুবই খুবই মজা লাগছে। তো এখানে ফ্রাইড রাইসের সাথে তোমরা কিন্তু চিকেন সিজলিং দিয়ে খেতে পারো, এছাড়াও কিন্তু চিকেন মিক্স ভেজিটেবলও আছে, যেটার টেস্টও খুবই খুবই ভালো ছিল। তো এখানে প্রত্যেকটা আইটেমই ভালো ছিল এবং কোয়ান্টিটিও ভালো ছিল, প্রাইসটা তো একদম হাতের নাগালে। সো তোমরা অবশ্যই অবশ্যই যাবে এবং এই লাক্সারি ফ্যামিলি কম্বোটা কিন্তু 62% ডিসকাউন্টে এনজয় করতে পারবে। তো মার্জি এখানে প্রত্যেকটা খাবার অনেক এনজয় করে খাচ্ছিল, তো এখন হচ্ছে ফ্রাইড চিকেন যেটা সেটা খাবো। আর এখানে কিন্তু 4 পিস থাই ফ্রাইড চিকেন আছে, তো ফ্রাইড চিকেনটাও কিন্তু অনেক অনেক মজা ছিল। আর এই ফ্রাইড চিকেনের সাথে তোমরা চাইলে কিন্তু এখানে 4 রকমের সসও আছে, মেয়োনিজ আছে, চিলি ফ্লেক্স একটা সস আছে, তারপরে গ্রিন একটা চাটনি আছে, এছাড়া টমেটো কেচাপ আছে, তো এগুলো দিয়েও কিন্তু তোমরা খেতে পারবে ফ্রাইড চিকেনটা। এই ফ্রাইড চিকেনটা একদম অন্যরকম হয় তাদেরটা, খুবই খুবই মজা লাগছে আমার কাছে ফ্রাইড চিকেনটা, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে প্রত্যেকটা খাবার অনেক অনেক মজা। তো মার্জিয়াকে আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম কোন আইটেমটা বেশি ভালো, বলতেছে প্রত্যেকটা আইটেমই ভালো, কারণ তখন আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, আমি টেস্ট করিনি, আমি লাস্টের দিকে টেস্ট করছি সবগুলো আইটেম। তো এখন হচ্ছে টেস্ট করব প্রন মশালা, যেটা আমাদের দু বোনেরই অনেক অনেক বেশি পছন্দ, চিংড়ি মাছ আমাদের অনেক বেশি পছন্দ, তো এই চিংড়ি মাছের যে মশালাটা এটা খুবই 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 মজা ছিল। এখানে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে অনিয়ন, এগুলো দিয়ে একদম মশালা করা, খুবই মজা ছিল, ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই খুবই ভালো লাগতেছিল। তো এই প্রন মশালা থেকে মার্জিয়া চিংড়ি মাছ উঠিয়ে উঠিয়ে খাচ্ছিল, আমি বলতেছি আমার জন্য একটু
রাখিস। আমাদের এই একটা আইটেম যেটা আমাদের দুপুরন একদম পাগলের মতো করে খাই, চিংড়ি মাছ, যেটা কেউ কাউকে একটুও মানে ভাগ দেই না। মার্জি অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ, আমিও অনেক বেশি পছন্দ করি। তো এখন হচ্ছে চিকেন স্প্রিং রোল যেটা সেটা খাচ্ছে, এটার সাথে হচ্ছে গ্রিন চাটনি যেটা ছিল ওইটা দিয়ে খাচ্ছে। আর এটা হচ্ছে অ্যাভারেজ ছিল, যেরকম আর কি সাইড ডিশ থাকে না, এরকম সাইড ডিশ হিসেবে এটা হচ্ছে দিয়ে দিছে। এটার ভিতরে হচ্ছে ভেজিটেবল ছিল, চিকেনও ছিল একদম অল্প পরিমাণে, তো এটা অ্যাভারেজ ছিল। তো ওভার প্রত্যেকটা আইটেম অনেক অনেক ভালো ছিল, মাত্র 322 টাকা জনপ্রতি পড়তেছে, 8 আইটেমের খাবার, ভাবা যায়। এই অফার যদি কেউ মিস করো তাহলে অনেক বেশি মিস করে ফেলবা। অবশ্যই অবশ্যই তোমাদের চলে আসতে হবে স্টার লঞ্চ নারায়ণগঞ্জে। তো এখানে দেখো এখন আমার ভিডিও করা শেষ, এখন আমি হচ্ছে ক্যামেরার বাহিরে ইচ্ছা মতো খেয়ে নিব। তো এখানে আমি ক্যামেরা অন করে রাখছি, কারণ অনেকেই বলো আমি নাকি খাই না, সব আমার বোন খেয়ে ফেলে, এরকম ব্যাপার না, প্রত্যেকটা আইটেম আমিও খাই। যে দেখো বিগ বাইট দিয়ে দিয়ে খাচ্ছিলাম। এখানে রাইসটা এত বেশি ভালো লাগে আমার, মানে কিছু ছাড়া, এমনিতেও অনেক বেশি মজা লাগে রাইসটা খেতে। এই যে দেখো আমি কিন্তু কিছু ছাড়াও খাচ্ছিলাম রাইসটা, খুবই মজা ছিল, একদম ঝরঝরা, আর বাটারি একটা স্মেল থাকে রাইসে, খুবই মজা ছিল। আর সাথে চিকেন সিজলিং দিয়ে খেতেও অনেক অনেক জোস লাগে। তো প্রত্যেকটা খাবারই ওভারঅল অনেক অনেক ভালো ছিল। তোমরা অবশ্যই অবশ্যই স্টার লঞ্চে চলে আসবে। এটা লোকেশনটা আমি আবারও বলে দিই, নারায়ণগঞ্জ চাষেরা বালুরমাঠ এমডি স্কোয়ার বিল্ডিং এর লেভেল 4, আর লিফটে আসলে লিফটে 3। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।